SSD official. জীবন ও সমস্যা এক সূত্রই বাঁধা। জীবন থাকবে কিন্তু সমস্যা থাকবে না, এটা হতেই পারে না। আমরা দেখি বা না দেখি, বুঝি বা না বুঝি, প্রায় প্রতিটি মানুষের প্রবলেম আছে, ক্রাইসিস আছে। ছোট বড় যে সমস্যাই হোক, যার সমস্যা তার কাছে অনেক বড়। কিন্তু এটা আমরা বুঝি না বলেই নিজের সমস্যাকে বিশাল মনে হলেও অন্যেরটা মামুলি মনে হয়। একটা ধ্রুব সত্য হচ্ছে, প্রতিটি মানুষ সমস্যা ফেস করতে করতে শক্ত হয়ে যায়। যে সমস্যাগুলো তাকে হতাশ করে ফেলতো, কোনো কুল কিনারা পেত না, তিনি একটা সময় এর চেয়ে বড় সমস্যাগুলো হ্যান্ডেল করা শিখে যাবে। সময় সবচেয়ে বড় রেমেডি, সময় সব কিছু বদলে দেয়। জাস্ট কিছু সময় আর প্রচেষ্টা দরকার। সমস্যা সমাধানের জন্য, সম্ভাবনা বাস্তবায়ন করার জন্য, পরিবর্তনের জন্য। মানুষের সমালোচনার ভয় করে লাভ নেই। আপনি আপনার পারপাস জানেন, শুধু দেখেন এটা হালাল কিনা। তারপর অন্যের ও নিজের ক্ষতি না করে যা করে ভালো থাকেন করেন, কোনো সমস্যা নেই। দিন শেষে নিজেই নিজেকে ভালো ও সুখী না রাখতে পারলে আর কেউ পারবে না। শত সংকটেও আপনি কিভাবে ভালো থাকবেন খুঁজে বের করেন। হাই হুতাশ করে লাভ নেই, সমালোচনায় কান দিয়েও লাভ নেই। শুধু লোকের কথা শুনলে গন্তব্যের পথ থেকে ছিটকেই পড়বেন, পথের শেষ মোড়টা আর দেখা হবে না, যে একটি মোড় আমাদের জীবন ঘুরিয়ে দিতে পারত। চলেন সৎ ও হালাল পথে সহযোগী হই, একসাথে হাঁটি। এই যে টাকা পয়সা, ক্যারিয়ার, ভালো জব, এই সব তো খানিকের, আজ আছে তো কাল নেই। তবে এইসব কথা যে অপর পাশের মানুষকে বলছেন আর সে উত্তর দিচ্ছে না, ভেবে নেবেন না সে উত্তর দিতে পারে না। উপরের আকাশের দিকে তাকিয়ে দেখবেন শুধু সাদা মেঘ, আর তার উপর আছেন আমাদের সৃষ্টিকর্তা। তিনি বসে বসে সব দেখছেন আর হিসাব রাখছেন। জব, ক্যারিয়ার, টাকা পয়সা তিনি দিয়েছেন মানুষকে, কোনো না কোনো মাধ্যমে আবার তা কেড়েও নিতে পারেন। যেটা পেয়েছি তা রহমত বলতে পারেন আর তার শুকরিয়া আদায় করার চেষ্টা করুন। অযথা অহংকারী হয়ে লাভ কি বলুন তো? আজ মারা গেলে একটু পর লাশ বলে কাছের মানুষ অন্যের কাছে পরিচয় দিবে, আর আপনি কিনা মানুষকে ছোট করতে ব্যস্ত হয়ে পড়েছেন। একটু সময় নিয়ে জীবন নিয়ে ভাবতে চেষ্টা করুন, অন্যকে ছোট না করে নিজেকে সময় দিন। অযথা অন্যের কষ্টের কারণ হবেন না দয়া করে। মানুষ মুখ দিয়ে অভিশাপ দিলে সেটা অভিশাপ হয়ে যায় না। আবার কিছু সময় রুহের দীর্ঘশ্বাসও যদি লেগে যায়,